পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান, ইবাদতের মাসও বলা হয় মহামান্বিত এ মাসকে। রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হল এ মাসে অভিশপ্ত শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়া হয় আর দুষ্ট শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এ হাদিস থেকে জানা যায় পবিত্র রমজান মাসে শয়তান শিকলে বাঁধা থাকে। তবে এখন প্রশ্ন আসে, শয়তান যদি এ মাসে বাঁধাই থাকে তাহলে মানুষ পাপ কাজ করে কিভাবে? বিখ্যাত কিছু হাদিস বিশারদরা এ প্রশ্নের জবাব দিয়েছেন। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থে হতে পারে। রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের ধোঁকা প্রবঞ্চনার হার কমে যায়, অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল হয়। এই অর্থে এই হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, যার বাস্তবতা স্বচক্ষেই প্রত্যক্ষ করা যায়। অপরদিকে আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে এ হাদিসের অর্থ হল মানুষ পাপ করে দুই কারণে, হয় তার কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে, আর না হয় শয়তানের প্ররোচনায়। রমজানে শয়তান বন্দী থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ কাজ করে থাকে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে, কিন্তু যারা সেসবের ধার ধারে না তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে। এবং রমজানের আগে কৃত পাপের প্রভাবেও মানুষ পাপ করে থাকে। যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে। একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলেও কিছু দূর পর্যন্ত চলতে থাকে। ঠিক তেমনই 11 মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে বলেও মতামত প্রকাশ করেন অনেক ইসলামী চিন্তাবিদ। মনির হুসাইন, সময় সংবাদ।